হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো তোমাদের সবাইকে আরও একবার ইঙ্কি ব্লগে স্বাগত। তো বন্ধুরা, যারা আমার ডেলি ব্লগ দেখো তারা দেখতেই পাচ্ছো যে আমি পরপর কীর্তনের ব্লগ শেয়ার করছি। তার কারণ আমাদের এখানে অষ্টম প্রহর চলছে, তাই তোমাদেরকে সেই কিছু কিছু মুহূর্ত শেয়ার করছি। তো আজকে হলো নাম সংকীর্তনের দ্বিতীয় দিন। তো আজকে যতটুকু পারবো আমি তোমাদেরকে শেয়ার করব। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো কীর্তনের এখানে এসছি, তো ভাবলাম এখানের কিছু মুহূর্ত তোমাদেরকে আগে তুলে ধরি। প্রথমে ভগবানের নাম দিয়ে শুরু করি ব্লগটা, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো বন্ধুরা, এই যে দেখো, দিনের বেলায় আমি তোমাদেরকে ভালো করে সুন্দর করে দেখিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ যে সকাল থেকে নাম ধরেছে। তো আগের দিন তোমাদের আমি বলেছিলাম যে নাম ধরেছিল, সেখান থেকে তোমাদের দেখিয়েছিলাম। তো এখন বাজে সকাল 10টা, আর এখান থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। আশা করি তোমাদের সবার ভালো লাগবে, আর পুরো ব্লগটা কিন্তু দেখতে হবে, স্কিপ করলে চলবে না। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি রেডি হয়ে একদম সকালবেলায় চলে এসেছি নাম শুনতে। তো যেটুকু পাচ্ছি তোমাদেরকে শেয়ার করছি, তো আরও শেয়ার করব অনেক কিছু। তো দেখো, এখানে এখন প্রচুর লোকজন রয়েছে দিনের বেলায়, যারা ভক্তবৃন্দ আছে, যারা গান ভালোবাসে, যারা অনুষ্ঠান ভালোবাসে, তারা সবাই আছে। তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলছো ব্লগ দেখে যে আরও আরও ব্লগ শেয়ার করো কীর্তনের। কেউ কেউ বলছো যে কৃষ্ণ হরি নামে যেন আমরা মত্ত হই। তো হয়েছি ঠিকই, কিছু হয়েছি, তো কতটা হয়েছে জানি না। তো যাই হোক বন্ধুরা, দেখতেই পাচ্ছো যে এখন হচ্ছে নাম হচ্ছে। তো চলো, এবার একটা নতুন দল আসবে আসরে, সেই কারণে ওরা এই গানটা শেষ করলো। তো দেখতেই পাচ্ছ এই যে এখন আরতি করে নতুন দল উঠানো হচ্ছে, আর তার সাথে সাথে গ্রামবাসীরাও নাচ করছে। তো পাড়ায় একটা কোনো অনুষ্ঠান হলে হয় কি না, যে আনন্দই আনন্দ, তাই না বলো? তো ঘরে তো মন থাকেই না, এই কটা দিন যে কত আনন্দ কত মজা হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, যারা আমার ডেলি ব্লগ দেখো, আমি অল্প অল্প করে সবাইকে শেয়ার করেছি, সবাই দেখছো। তো তারপরে দেখো, এই যে কেউ কেউ উঠে আবার নাচ করছে, এখন আরতি হচ্ছে, আরতি করছে। আগের দিন তোমাদের দেখিয়েছিলাম যে আরতি করছিলো। আর এইদিকে দেখো, নতুন দল উঠেছে, মঞ্চটা প্রদক্ষিণ করছে, তারই সবাই আহ্বান করছে আরতি করার, ঠিক আছে? তো তারপরে দেখো বন্ধুরা, এই যে নাচ গান অনেক হচ্ছে, সবাই হইচই আনন্দ করছে। তো চলো, এদিকে অনেকটা বেলা হয়ে গেছে, তো এবার একটু খাওয়া দাওয়া করে এবার বাড়ির দিকে যাব। ততক্ষণে কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আর যারা যারা ভিডিওটা দেখছো, প্লিজ কিন্তু লাইক করতে কেউ কিন্তু ভুলবে না। তো এই যে তারপরে দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া করে এবার আমি আর দিদা বাড়ি চলে যাচ্ছি, কারণ প্রচণ্ড টায়ার্ড, সারা রাত ধরে জাগতে হচ্ছে। তো আবার পরে ভিডিওটা শেয়ার করব, ততক্ষণে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, এখনও কিন্তু অনেক কিছু আছে, ঠিক আছে? তো চলো যাওয়া যাক বাড়িতে, পরে আবার দেখা হচ্ছে। তো ফ্রেন্ড, এই দেখো রেডি হয়ে গেছি। আসলে তখন ওখান থেকে এসে, কীর্তনের ওখান থেকে এসে বাড়ি এসে একটু শুয়ে পড়েছিলাম, দেখতেই পাচ্ছি চোখ মুখের অবস্থা। তো দুটো দিন ধরে আসা যাওয়া জার্নি হচ্ছে। তো এই যে এখন এই যে রেডি হয়ে গেছি, এখন এই বিকালে একটা পদাবলী কীর্তন হবে, সেটা শুনবো, আর রাতেও আছে সন্ধ্যারতি গান। তো তোমাদেরকে সব শেয়ার করব, ওখানে গিয়েও শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ, কেউ স্কিপ করবে না, ঠিক আছে? তাহলেই সবটা দেখাতে পারবো। তো চলো ফ্রেন্ড, এখন বেরিয়ে গিয়ে ওখানে যাই, গিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। গেটটা দিয়ে দিলাম, বাড়িতে কেউ নেই, আসলে শুধু তোমার দাদাভাই আছে, শুয়ে আছে, গেটটা দিয়ে দিলাম। তো চলো ফ্রেন্ড, গিয়ে তারপরে আবার তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করছি। তো এই যে ফ্রেন্ড দেখো, তারপরে চলে আসলাম এখন কীর্তনের আসরে। আর দেখো কত লোক, প্রচুর প্রচুর লোক হয়েছে, তার কারণ এখন বিকেলে একটা নীলা কীর্তন হচ্ছে, তার নাম হচ্ছে ধরাসতী, ঠিক আছে? ধরাসতীর কীর্তন হচ্ছে। তো ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি।
আর এইদিকে দেখো অনেকক্ষণ পরে আমার মেয়ে আসলো আমার কাছে। আসলে ও ঠাম্মা দাদুর সাথে সকাল সকাল তাড়াতাড়ি ওদের সাথে আগে চলে আসে, কারণ আমাকে তো বাড়ির কিছু কিছু কাজ আছে গুছিয়ে আমাকে আসতে হচ্ছে। তো সেই কারণে ওকে আর আমি খুঁজেই পাই না, তো অবশেষে আসলো আমার কাছে, এসে বসলো। আর তারপরে দেখো কত লোক আর কীর্তনটা আমার খুব ভালো লাগলো। তোমরাও হয়তো দেখেছো, দেখে থেকেছো, তো ভাবলাম তোমরা আমাকে কমেন্ট করতেই পারো যে কী পালা হলো, কী বা কী বৃত্তান্ত, সেই কারণে তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। কী আর বলবো, হরি নামের কথা যতই বলা যায় ততই অফুরন্ত। আসলে ভগবান এমনই একটা জিনিস যেখানে ভক্তের আনাগোনা হয় সেখানেই ভগবানের বাস হয়, এটাই জানি। কে কী মানো সেটা আমি জানি না, আমি যেটা মানি সেটাই তোমাদেরকে বললাম। তো যাই হোক, পালাটা খুবই ভালো লাগলো। তো এরাই রাত্রে রাসলীলা করবে, তারপরে চলো এবার দেখা যায়। তো এই যে বন্ধুরা দেখো, অবশেষে আমি রেডি হয়ে গেছি সন্ধ্যা আরতি গানের জন্য, পুরো প্রস্তুত। তো এসে দেখছি খানিকটা হয়ে গেছে, তো এবার সন্ধ্যা আরতি হবে, ঠিক আছে। আর এইদিকে দেখো গৌর নিতাই চৈতন্য সব সেজেছে, তোমাদেরকেও দেখাবো। আর এইদিকে এই যে সন্ধ্যা আরতি গানের জন্য সবাই রেডি হয়ে গেছে, সন্ধ্যা আরতি নাচ গানের কিছু ভিডিও তোমাদেরকে শেয়ার করব। তো চলো সেই ভিডিওটা দেখিয়ে দিই, আর তার আগে দেখিয়ে দিই কত লোক কত আনন্দ হচ্ছে। তো দেখো কীভাবে করে নাচ করছে গৌর নিতাই। তো যাই হোক চলো এই যে এবার দেখিয়ে দিই তোমাদেরকে। তো ওরা নাচ করে করে প্রদক্ষিণ করছে চারিপাশ দিয়ে, তো ভাবলাম ওদেরকেও তোমাদের একটু শেয়ার করে দিই। তো শেয়ার করলাম, খুবই ভালো লাগছে। আর দেখো লোকে লোকাকার, হাজার হাজার লোক, জায়গায় দিতে পারছে না, তো এত সুন্দর হয়েছে কীর্তন। তো এই যে এদিকে সন্ধ্যা আরতি হবে তার প্রস্তুতি চলছে, তো আমি ভাবলাম তোমাদেরকে শেয়ার করে দিই। আর দেখো বন্ধুরা সন্ধ্যা আরতির জন্য আমি রেডি হয়েছি, আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না। এদিকে সবাই রেডি, এখন সন্ধ্যা আরতি গান শুরু হবে। তো এই যে দেখো বন্ধুরা অবশেষে সন্ধ্যা আরতি গানের নাচ তোমাদেরকে একটু শেয়ার করলাম। তো এই ভিড়ের ভিতর আমি রয়েছি সামনে, জানি তোমরা আমাকে কেউ খুঁজে পাবে না, তো যাই হোক ভাবলাম তোমাদেরকে এটা শেয়ার করি। তো শেয়ার করলাম, দেখো কেউ কিন্তু বাদ নেই, আমাদের এলাকার লোক সবাই নাচ করছে, আনন্দ করছে, আনন্দই সবাই মত্ত দিশে হারা। ভগবানের নাম এমনই একটা জিনিস, কানে আসলে কিন্তু সেই নাম করো বা না করো হাত কিন্তু তুলতেই হবে। তো বন্ধুরা চলো এইবার তোমাদেরকে নিয়ে যাবে খাওয়ার জায়গায়, অল্প একটু শেয়ার করব, তার কারণ প্রচণ্ড ভিড় ছিল, সেভাবে আমি তোমাদেরকে শেয়ার করতে পারিনি। তো চলো সেখানে আমি নিয়ে যাব, আশা করি তোমাদের ভিডিওটা পুরো ভালো লাগলো। তো তোমরা আমাকে এভাবে করেই প্রার্থনা করো যে আমি যেন তোমাদেরকে এরকম এরকম আরও ভালো ভালো ভিডিও দিতে পারি, ভালো ভালো কাজ করতে পারি, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা আমাকে এভাবে করে সাপোর্ট করো, ঠিক আছে। তো আমার আর কিছু বলার নেই, তো এবার চলো তোমাদেরকে আমি খাবারের জায়গায় নিয়ে যাব। তার আগে তোমরা একটু নাচ দেখবে, তাই তো? ঠিক আছে, তো তোমরা একটু নাচ দেখে নাও, নাচটা দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছো কীরকম আমাদের এখানের মেয়ে বউরা ছেলেরা কীরকম নাচ করছে। তো এই যে পাশে পিছনে যে কীর্তনের দলটা দেখেছো, এরাই কিন্তু গৌর নিতাই চার ভাই সেজেছিল। তো যাই হোক, তো দেখো বন্ধুরা কীরকম সবাই নাচ করছে। তো তোমাদের ওখানে যাদের যাদের জায়গায় কীর্তন হয় তাদেরকে কীরকম নাচ গান কী হয়, মেয়ে বউরা কি নাচ পারে, তা আমাকে কিন্তু সবাই কমেন্ট করে বললো, ঠিক আছে। তো চলো এবার তোমাদের নিয়ে যাই অন্য আর এক জায়গায়। বন্ধুরা এই যে আগে যাদের দেখেছিলে নাচ করছিল, এবার তোমাদের সামনে থেকে দেখায়, যেহেতু আমি ভিডিও করছিলাম বলে তাদের বললাম, তাই জন্য তারা আমার ক্যামেরার সামনে আসলো। এই যে তোমাদেরকে পুরো একদম গৌর নিতাই তোমাদের আসল একদম দর্শন করিয়ে দিলাম। তো কেমন লাগলো তোমাদেরকে এদেরকে দেখে, তো আমাকে প্লিজ কমেন্ট করে বলো। আর এই দেখো অবশেষে চলে আসলাম খাওয়ার জায়গায়, প্রচণ্ড ভিড়,
তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা, বাই বাই।